চিকিৎসার ক্ষেত্রে যেসব ঔষধি গাছ প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে তার মধ্যে পাথরকুচি অন্যতম। এটি 1.5 থেকে 2 ফুট উঁচু হয়, পাতা মাংসল ও মসৃণ, আকৃতি অনেকটা ডিমের মতো, চারপাশে আছে ছোট ছোট গোল খাঁজ। এই খাঁজ থেকে নতুন চারার জন্ম হয়। অনেক সময় গাছের বয়স হলে ওই গাছের খাঁজ থেকে চারা গজায়। পাথরকুচি পাতা মাটিতে ফেলে রাখলেই অনায়াসেই চারা পাওয়া যায়। কাঁকর মাটিতে সহজেই জন্মে, তবে ভেজা স্যাঁতস্যাঁতে জায়গাও দ্রুত বাড়ে গাছটি। গ্রামীণ চিকিৎসার মধ্যে এটি অন্যতম উপকারী একটি গাছ। চিকিৎসা বিজ্ঞানীদের মতে পাথরকুচি পাতা কিডনি রোগ সহ বিভিন্ন রোগে বিশেষ উপকার আসে। তবে আর দেরি কেন বন্ধুরা, চলুন জেনে নেই এই পাথরকুচি পাতার অবিশ্বাস্য ঔষধি গুণাগুণ সম্পর্কে। কিডনির পাথর কিভাবে দূর হবে পাথরকুচি পাতা খেলে, চলুন বন্ধুরা জেনে নেই। পাথরকুচি পাতা কিডনি এবং গলগণ্ডের পাথর অপসারণ করতে সাহায্য করবে। দিনে দুবার 2 থেকে 3টি পাতা চিবিয়ে অথবা রস করে খান। পেট ফাঁপা রোধ করতে, অনেক সময় দেখা যায় পেটটা ফুলে গেছে, প্রস্রাব আটকে আছে, আধো বায়ু সারছে না, সেই ক্ষেত্রে একটু চিনির সাথে 1 বা 2 চা চামচ পাথরকুচির পাতার রস গরম করে 1/4 কাপ পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এর দ্বারা মূত্র তরল হবে, আধো বায়ু নিঃসরণ হবে, ফাঁপাটাও কমে যাবে আর আপনি তৎক্ষণাৎ আরাম পাবেন। পিত্তজনিত ব্যথায় রক্তক্ষরণ হলে 2 বেলা 1 চা চামচ পাথরকুচির পাতার রস 2 দিন খেলেই তা সেরে যাবে। মৃগী রোগ হলে সেই মৃগী রোগ সারাবে এই পাথরকুচি পাতা। মৃগী রোগাক্রান্ত সময় পাথরকুচির পাতার রস 2 থেকে 10 ফোঁটা করে মুখে দিতে হবে, একটু পেটে গেলেই রোগের উপশম হবে। সর্দি পুরাণ হয়ে গেছে সেই ক্ষেত্রে এটি বিশেষ উপকারী। পাথরকুচি পাতা রস করে সেটাকে একটু গরম করতে হবে এবং গরম অবস্থায় তার সাথে একটু সোহাগার খই মেশাতে হবে। 3 চা চামচের সাথে 250 মিলিগ্রাম যেন হয়। তা থেকে 2 চা চামচ নিয়ে সকালে ও বিকালে 2 বার খেলে পুরনো সর্দি সেরে যাবে এবং কাশি থেকে রেহাই পাবেন। শিশুদের পেট ব্যথা হলে পাথরকুচি পাতা কিভাবে খাবেন, শিশুর পেট ব্যথা হলে 30 থেকে 60 ফোঁটা পাথরকুচি পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম হবে। তবে পেট ব্যথা নিশ্চিত হতে হবে, পেট ব্যথা হলেই তারপরেই এই পাথরকুচি পাতার রস পেটে মালিশ করবেন, না হলে করা যাবে না। পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী। সাথে সাথে এর মধ্যে জ্বালাপোড়া কমানোর ক্ষমতা রয়েছে। যারা ত্বক সম্বন্ধে সচেতন তারা পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন, ব্রণ ও ফুসকুড়ি জাতীয় সমস্যা দূর হয়ে যাবে। টাটকা পাতা পরিমাণ মতো হালকা তাপে গরম করে কাটা বা থেতলে যাওয়া স্থানে শেক দিলে আরাম পাওয়া যায়। পালস রোগ দূর করে পাথরকুচি পাতা। পাথরকুচি পাতার রসের সাথে গোলমরিচ মিশিয়ে পান করলে পালস ও অশ্ব রোগ থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পাবেন। লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতার জুস অনেক উপকারী। সকালবেলা খালি পেটে খেতে হবে। 3 মিলিলিটার পাথরকুচি পাতার জুসের সাথে 3 গ্রাম জিরা এবং 6 গ্রাম ঘি মিশিয়ে কয়েকদিন খেলে এই সব রোগ থেকে উপকার পাওয়া যাবে, যেমন কলেরা, ডায়রিয়া বা রক্ত আমাশয়। শরীরে যদি জ্বালাভাব শুরু হয় তাহলে 2 চামচ পাথরকুচি পাতার রস 1/2 কাপ গরম পানিতে মিশিয়ে 2 বেলা খেলে আরাম পাবেন। পোকা কামড় দিলে, বিষাক্ত পোকায় কামড়ালে এই পাতার রস আগুনে সেঁকে লাগালে উপকার পাওয়া যায়। উচ্চ রক্তচাপে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রথলির সমস্যা থেকে পাথরকুচি পাতা মুক্তি দেয়। এক্ষেত্রে পাথরকুচি পাতার জুস খেতে হবে সকালে খালি পেটে, তাহলে আপনার উচ্চ রক্তচাপ দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এই চ্যানেলের সকল আপডেট এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে অন করে রাখতে হবে, তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে, সময় করে আপনি পরবর্তীতে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।